আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। বন্ধুরা, চলে আসছি নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে, কিছু নতুন জিনিস শেয়ার করার জন্য। আর আজ কিন্তু সরাসরি রান্নাঘরে এই ভিডিওটা অন করলাম। বন্ধুরা দেখেন, এখানে কিছু ছোটো সাইজের বেলে মাছ আমি লবণ হলুদ মেখে তেলে ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে যে দেখেন, কিছু ডাটা চিকন চিকন করে, আর হচ্ছে কাঁঠাল বিচি, এটাও চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। এই ডাটা কাঁঠালের বিচি দিয়ে এই বেলে মাছটা রান্না করব, একদম গা মাখা করে। বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই রান্নাটা হবে। আসলে এই ধরনের রান্না ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি, আর সেই খাওয়া স্বাদ অনুসরণ করেই আজ এই রান্নাটা আমি করবো। এদিকে ভাতও আমার অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখেন কড়াইয়ে, এটা হচ্ছে বাইন মাছ। এই বাইন মাছটাও আমি এই যে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি ফ্রোজেন করা শিমের বিচি দিয়ে রান্না করব। বন্ধুরা, শিমের বিচি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু শীতের অনেক সবজি ফ্রোজেন করে রেখে দিই, যেটা আনছি জন্য যখন ইচ্ছা হয় খাবার, তখন আমি বের করে রান্না করি। আর যদিও সিজনের মতো অতটা ভালো স্বাদ থাকে না, তারপরেও মনের চাহিদা তো অনেকটা মেটানো যায়। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটার সঙ্গে থাকেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, তারা আমার রান্নার সিস্টেমটা কিন্তু অনেকেই জানেন। বান মাছটা রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর জিরা তেলের উপরে ব্রাউন করে নামিয়ে রেখেছি, আর ওই তেলের উপরেই আমি এই যে আলুটা লাল লাল করে ভেজে নিব। এরপরে শিমের বিচি অ্যাড করব। বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব বেটে রাখা আদা রসুন জিরার পেস্ট। কিছুটা ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, এখন শিমের বিচিটাও দিয়ে দিব। মশলাটা নেড়ে ফেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা দিয়ে আলু আর শিমের বিচি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা শুকনা মরিচের গুঁড়ি। শুকনা মরিচটা আমি পিছনে দেই, কারণ গুঁড়িটা আগে দিলে কষানো ভালো হয় না, কাশি উঠে। কিছুটা কাঁচামরিচও দিয়ে দিব। এখন ভেজে রাখা বাইন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব পুরাপুরি সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে অপেক্ষা করব আলু আর শিমের বিচিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার। বন্ধুরা, আলু আর শিমের বিচি মাছ সহ কষানোর জন্য যে পানি দিয়েছিলাম টেনে গিয়েছে। এদিকে দেখেন আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, শিমের বিচিটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিব, অপেক্ষা করব বলক উঠার জন্য।
মাইন মাছের তরকারিটা পুরোপুরি বলপ উঠে গেছে। আমি এখন ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব মশলাটা পুরোপুরি জাল ওঠার জন্য। মাইন মাছ আর ছিঁড়ে দিয়েছি তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, ডাটা আর কাঁঠালের বিচির বেলে মাছের তরকারিটা রান্নার জন্য আমি এখানে ডাটা কাঁঠাল বিচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আকর জিরা, ধনিয়া গুঁড়া, বাটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। তেলটা দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে উঠিয়ে দিলাম। বন্ধুরা, ডাটা কাঁঠালের বিচি আর বেলে মাছের চচ্চড়িটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে চলে আসছে টেবিলে। আর আজ একদমই শর্টকাট করে মজাদার রান্না করে নামিয়ে আনলাম, যেটা ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে এখানে হচ্ছে ডাটা কাঁঠালের বিচি বেলে মাছ দিয়ে হাতে মাখিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে বাইন মাছ ফ্রোজেন শিমের বিচি আলু দিয়ে রান্না। দুইটাই বাসার সবার পছন্দ না মেদা? মেদা তো বাইন মাছ খুবই পছন্দ করে আলু দিয়ে রান্না করলে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সঙ্গে সঙ্গে থাকবেন। আজ রাখছি, আল্লাহ হাফেজ।